কখনো দল বেঁধে কখনো আবার বিক্ষিপ্তভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে লোকালয়ে ঢুকে পড়েছে খাবারের সন্ধানে হাতির দল। সব মিলিয়ে হাতির সংখ্যা 80টি। হাতি দাপিয়ে বাড়াচ্ছে কৃষি জমিতে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। এবার হাতিকে লোকালয় থেকে জঙ্গলে ফেরানোর কাজ শুরু করল বন দফতর। সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে খাবারের খোঁজে দফায় দফায় পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে হাতির দল ঢুকতে শুরু করে বাঁকুড়া জেলায়। বাঁকুড়ার বিষ্ণুপুর সোনামুখী পেরিয়ে হাতির দল হাজির হয় বড়জোড়া ও বিলিয়াতোড় রেঞ্জ এলাকায়। আর সেখানে প্রায় দু সপ্তাহেরও বেশি সময় ধরে রয়েছে হাতির দল। জঙ্গল ছাড়িয়ে হাতির দল মাঝে মধ্যে হানা দিচ্ছে জঙ্গল লাগোয়া কৃষি জমিতে। ফসল বাঁচাতে সারাদিন রাত জমি পাহারা দিলেও হাতির দলকে ঠেকাতে পারছেন না গ্রামবাসীরা। বেলিয়াতোড় রেঞ্জের লিগামোচন, শ্রীকৃষ্ণপুর, সারলিয়া, বৃন্দাবনপুর এলাকায় 20 হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে হাতির দলের দাপটে। এবার গড়িয়াহাটের কেনাকাটার সংযোজন স্টাইল বাজার। সংস্থার 100তম শাখার উদ্বোধন হলো গড়িয়াহাটে। আর এই উপলক্ষে ক্রেতাদের জন্য আয়োজন করা হয়েছিল একটা লাকি ড্রয়ের, নাম পুজোর স্টাইল আইকন। আর সেই লাকি ড্রয়ের মাধ্যমে একজন জিতে নিয়েছেন গাড়ি, গোল্ড কয়েন পেয়েছেন 22 জন। শুক্রবার সেই জয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সংস্থার পক্ষ থেকে ছিলেন মার্কেটিং হেড সিদ্ধান্ত খেওয়ানি সহ সংস্থার কর্মকর্তারা। পুজোর স্টাইল আইকন, এটা একটা পুজোর মানে লোকজনকে পার্টিসিপেট করার জন্যে নিজের স্টাইলিশ আউটফিটের সঙ্গে স্টাইল বাজারে ক্যারি ব্যাগের সঙ্গে ছবি তোলার কথা ছিল। সেই ছবিটা একটা ওয়েবসাইটে আপলোড করে নিজের জন্য ভোট তোলার ছিল। ওই ভোটের জন্য লোকরা যারা বেস্ট ভোট পেয়েছেন সেদেরকে আজকে ডাকা হয়েছে আর ওদেরকে আজকে সম্মানিত করা হচ্ছে। তারা যোগ্য স্টাইল আইকন। আর খুবই ভালো লাগলো যে আমি নিজের হাতে আপনাদের সবাইকে এইভাবে কংগ্রাচুলেট করতে পেরেছি। উৎসবের পর ঊর্ধ্বমুখী কোভিড গ্রাম, আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন মাস্কে অনীহা, কবে ফিরবে হুশ, সতর্ক করছেন চিকিৎসকেরা। সব খবর নিয়ে আসছি দুপুর 12টায় অন দ্য স্পটে। গোয়া সফরের আগে একজোট হওয়ার বার্তা মমতার। বিজেপি এবং বিভাজনের এজেন্ডাকে হারাতে একজোট হতে হবে। গোয়ায় নতুন সরকার গঠনের মাধ্যমে নতুন ভোরের সূচনা হবে, টুইট মুখ্যমন্ত্রীর। আজ থেকে উপনির্বাচন অভিযান অভিষেকের, গোসাবায় জনসভা করে খড়দাতে সভা, দিনভর প্রচার কর্মসূচি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সুস্মিতা দেবদের ওপর হামলার প্রতিবাদ, আজ আগরতলায় মিছিল তৃণমূলের। জিবি বাজার পর্যন্ত, জিবি বাজার থেকে ডিজি অফিস পর্যন্ত পা মেলাবেন জোড়াফুলের নেতা কর্মীরা। কংগ্রেসের সঙ্গে জোট করে ক্ষতি বামেদের, কেন্দ্রীয় কমিটির বৈঠকে বঙ্গ সিপিএমকে তুলোধনা, কেরল লবির। দক্ষিণ ভারত দিয়ে সারা দেশ বিচার করা সম্ভব নয়, পাল্টা বাংলার নেতারা। কেরল সিপিএম বাংলার রাজনীতি বোঝে না, কটাক্ষ কংগ্রেসের। সুবীর চাকিকে খুনের পেছনে শুধুই লুঠের উদ্দেশ্য, বছরখানেক আগে কাকুলিয়া রোডের একতলা কিনতে গিয়েও খালি হাতে ফিরতে হয় ভিকিকে। খুনের ঘটনার নেপথ্যে কি পুরনো আক্রোশ, ভিকির খোঁজে অন্য পুলিশ। পুজোর পরে ফের উদ্বেগে কোভিড গ্রাফ, বাড়ছে সংক্রমণ, দ্বিতীয় ডোজের পরেও আক্রান্ত অনেকেই। রিপোর্ট পুরসভার, কেন মাস্কে অনীহা, কবে ফিরবে হুঁশ, সতত করছেন চিকিৎসকেরা। বেড়েই চলেছে জ্বালানির দাম, সেঞ্চুরি থেকে মাত্র 92 পয়সা দূরে ডিজেল, 34 পয়সা বেড়ে আজ কলকাতায় লিটার প্রতি। পেট্রোলের দাম 107.78 টাকা। উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে একের পর এক মৃত্যু, এরাজ্যের বাসিন্দা আরও 3 অভিযাত্রীর প্রাণহানি। কলকাতা ও দক্ষিণ 24 পরগনার 3 বাসিন্দার মৃত্যু, হর্ষিলে নিয়ে আসা হয়েছে দেহ।